নায়কো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রোববার কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা 9 নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 30 মে দিন ধার্য করেন আদালত। 2007 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নায়কো দুর্নীতি মামলাটি করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।